তারপর আমার যে লিখিত বক্তব্যটা সে নিয়েছে, না পর আমি জমা দিয়ে চলে ঘটনা সম্পর্কে আমাকে জানাচ্ছে, এটা আমি এখন বলতে চাচ্ছি না। তদন্ত যেহেতু তদন্ত হচ্ছে বা ইয়ে হচ্ছে, তদন্তের মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন। এটা আপনারা তদন্ত করলেই সবকিছু জানতে পারবেন। তদন্তের রিপোর্ট যা আসবে সেটা তো সত্যিটাই আসবে, স্যার ম্যাডামরা যা দিবে বা আমাদের তদন্ত, তাদেরকে তো ভরসার উপরে দেওয়া হয়েছে, যেটা দিবে আপনারা সেখান থেকেই সবকিছু জানতে পারবেন। কমিটিতে আসা বা না আসা সেটা তো আমার বা এটা আমার কমিট করার কথা না, এটা আপনারাও বড়দের সাথে কথা বলেন, আপনারা সবকিছু জানতে পারবেন সবকিছু। তাহলে এই ঘটনাটা সত্যতা আছে কিনা, জাস্ট লাস্ট প্রশ্ন। নো কমেন্ট।